এবং সার্কাসের মেয়ে এবং যাত্রার মেয়ে তাদেরকে খুব সহজলভ্য মনে করা হয়। বিউটি হ্যাজ প্লেড সাচ এ রোল, যেখানে বোঝা যাবে যে না এই মেয়েদের কত রকমের স্ট্রং পার্সোনালিটি হতে পারে। আমি সারাক্ষণ শুধু জেলাস করতাম যে আমি কেন বিউটি রোলটা পেলাম না। আমার খুব মনে আছে খায়রুল সুন্দরী একটা হল পাচ্ছিল না বিকজ নতুন পরিচালক। আমি মৌসুমি অনেকেকে রিকোয়েস্ট করে হল দিয়েছি এবং সেই সিনেমা কিন্তু বাংলাদেশে ইতিহাস তৈরি করেছে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বিউটির প্রেমে কে হাবুডুবু খায় না, হাত তুলেন তো। মানে এখানে কি এমন একজন আছে যে আমাদের বিউটির প্রেমে পড়েনি? বিউটি সাচি ক্যারেক্টার যে তার প্রেমে পড়তেই হয়, সো তাকে ঘিরেই এই সিনেমা। আমার ক্যারিয়ারে বিভিন্ন ধরনের চরিত্রে আমি অভিনয় করেছি। আই বিলিভ যে এই ধরনের চরিত্রে এর আগে আমি অভিনয় করিনি এবং জীবনও করব না। সিরিয়াসলি, বিকজ আমি সবসময় আমার একটা পজিটিভ ইমেজ, পজিটিভভাবেই আমি পর্দায় আসতে পছন্দ করি। বাট দিদার আমাকে কনভিন্স করেছে, ও এত মিষ্টি করে সুন্দর করে কথা বলে যে ও যখন আমাকে চরিত্রটা বুঝিয়েছে এবং আমি যখন শুটিংয়ে গেছি তখন আমি আমার ইনস্টিংক্ট ভিতর থেকে বলছিল যে করা উচিত না, বাট আমি আবার সিচুয়েশনে গিয়ে মনে হচ্ছিল না করা উচিত, যে অভিনয়ের তৃষ্ণা থেকে মনে হচ্ছিল না ইউ উইল ডু ইট অ্যান্ড আই ডিড ইট। এবং আই বিলিভ ইউ অল উইল লাভ ইট, আপনাদের সবার ভালো লাগবে। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই প্রত্যেকটা সাংবাদিককে আজকে যারা এখানে আছেন উপস্থিত। আপনাদের কাছে অনেক বড় একটা অস্ত্র আছে যেটা দিয়ে আপনারা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বিউটি সার্কাস সম্পর্কে জানিয়ে দিতে পারেন, এবং আমি চাইবো আপনারা যেন এই কাজটি করেন নিষ্ঠার সাথে, কেননা বিউটি সার্কাস একটি ভালো সিনেমা। দর্শক ভালো সিনেমা দেখতে চায়, আমরা প্রমাণ পেয়েছি। আমরা এতদিন ধরে বলে এসেছি বাংলা সিনেমার দুর্দিন চলছে, আকাল চলছে, ধ্বংস হয়ে যাচ্ছে, বাট আমি কখনোই বিশ্বাস করিনি সেটা। আমার সবসময় মনে হয়েছে ভালো সিনেমা এলে চলবেই, সেটা প্রমাণিত হয়েছে। আমরা গত কয়েক সপ্তাহ ধরে দেখেছি যে সিনেমাগুলি রিলিজ হয়েছে, পরাণ চলেছে, হাওয়া চলেছে, এখন বীরত্ব রিলিজ হয়েছে, চলছে বিউটি সার্কাস, ইনশাল্লাহ চলবে, এবং সেই সাথে অপারেশন সুন্দরবন আসছে, সেটাও আই বিলিভ চলবে। আমি চাই প্রত্যেকটা বাংলা সিনেমা চলুক। বাংলা সিনেমা বাঁচলে আমরা বাঁচব। আজকে দীর্ঘদিন প্রায় দুই, এখন তো আর বলতে দ্বিধা নেই, এতদিন লজ্জা লাগতো বলতে যে না অনেক সময় ধরে কাজ করছি। আজকে প্রায় দুই যুগ ধরে সিনেমাতে কাজ করছি, অভিনয় করছি, কেননা অভিনয়কে ভালোবাসি, এই অঙ্গনটাকে ভালোবাসি। মানুষ যখন বলে যে বাংলা সিনেমা ধ্বংসের দিকে যাচ্ছে তখন বুকটা কেঁপে ওঠে, দূর দূর করে ওঠে, খুব কষ্ট হয়। প্রচুর মানুষ জড়িত। আমি চাই না যে সার্কাস নিয়ে যেরকম সিনেমা হয়েছে চলচ্চিত্র নিয়ে যেন সেরকম সিনেমা হয়, যে চলচ্চিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। সিনেমা ইজ দ্য আলটিমেট বিনোদন আই বিলিভ। সার্কাস হারিয়ে গেছে বাংলাদেশ থেকে, সার্কাস বাংলাদেশের একটা ঐতিহ্য। সার্কাসের সঙ্গে প্রচুর মানুষ জড়িত, প্রচুর মানুষের পরিবার জড়িত, সংসার জড়িত আছে। সেভাবে আস্তে আস্তে কিন্তু সার্কাস, যাত্রা, পালা, পুতুল নাচ অনেক কিছু আমাদের কাছে হারিয়ে যাচ্ছে। সো এগুলো আমাদের সংস্কৃতির অংশ, অঙ্গ। পৃথিবীর যে কোনো বড় দেশে গিয়ে দেখবেন তারা কিন্তু এখনও সার্কাস করে, তারা কিন্তু এখনও থিয়েটার করে, তারা কিন্তু এখনও রাস্তাঘাটে নাটক করে, সব কিছুই করে এবং মানুষ এনজয় করে। আমরা যখন টাইমস স্কোয়ারে যাই তখন কিন্তু গিয়ে আমরা নিজেরও ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তাদের ডান্স দেখি। ইয়াং ছেলে মেয়েরা, বয়স্ক বার্ধক্য লোকজন, তারা এসে পারফর্ম করছে, সেই পারফর্ম আমরা এনজয় করছি এবং উই আর পেইং দেম অফ। এটাও কিন্তু এক ধরনের বিনোদন। সো সার্কাস কেন হারিয়ে যাবে? সার্কাস হারিয়ে যেতে না যায়, এবং সার্কাসের মেয়ে এবং যাত্রার মেয়ে তাদেরকে খুব সহজলভ্য মনে করা হয়। বিউটি হ্যাজ প্লেড সাচ এ রোল, যেখানে বোঝা যাবে যে না এই মেয়েদের কত রকমের স্ট্রং পার্সোনালিটি হতে পারে। বিউটি যে এরিয়াতে যায়, সেই এলাকার নবাব থেকে আমি, বাট আমি আমার শৌর্য বীর্য সব কিছু দিয়েও বিউটিকে হাতে আনতে পারি না বিকজ অফ হার স্ট্রং পার্সোনালিটি। আমার কাছে এটাই ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে এখানে একজন নারীর একটা যে মূল্যায়ন বা মূল্যবোধের ব্যাপার, সেটা খুব সুন্দরভাবে চিত্রিত হয়েছে এই সিনেমায়। সো বিউটি সার্কাসের জন্য শুভকামনা। বসুন্ধরাকে ধন্যবাদ, দারাজকে ধন্যবাদ। বসুন্ধরা যখন এসেছে আমার মনে হলের আর কোনো টেনশন আমাদের থাকবে না, ইনশাল্লাহ আমরা অনেক হল পাবো এবং সিনেমার যোগ্যতা দিয়েই আমরা হল পাবো।
আমি আমার ক্যারিয়ারে দেখিনি যে একটা ভালো সিনেমা রিলিজ হয়েছে কিন্তু চলেনি। আমার খুব মনে আছে খায়রুল সুন্দরী একটা হল পাচ্ছিল না বিকজ নতুন পরিচালক। আমি মৌসুমি অনেকেকে রিকোয়েস্ট করে হল দিয়েছি এবং সেই সিনেমা কিন্তু বাংলাদেশে ইতিহাস তৈরি করেছে। সো সেই ইতিহাসের দিকে যেন আমরা হাঁটি। আরেকটা ব্যাপার আমি বলবো আজকে, আমি এ পর্যন্ত অনেক নবীন পরিচালক অনেক পরিচালকের প্রথম সিনেমায় কাজ করেছি এবং সেই এক একটা সিনেমা যথেষ্টভাবে ব্যবসা সফল হয়েছে এবং নাম করেছে। আমি কয়েকটা উদাহরণ দিই তাহলে আমার মনে হয় দিদার অনেক সাহস পাবে। হঠাৎ বৃষ্টি বাসু চ্যাটার্জির প্রথম বাংলা সিনেমা, ব্যাচেলর সরোয়ার ফারুকীর প্রথম বাংলা সিনেমা, খায়রুল সুন্দরী এ কে সহলের প্রথম বাংলা সিনেমা, আহা এনামুল করিম নির্ঝরের প্রথম বাংলা সিনেমা, রানীকুঠির বাকি ইতিহাস সানিয়া জামানের প্রথম বাংলা সিনেমা, জল রং নামে একটি সিনেমা করেছে শাহনাজ কাকলির প্রথম সিনেমা, এরকম আমার ক্যারিয়ারে প্রচুর প্রথম সিনেমা আছে এবং সেই সমস্ত সিনেমা সুপারিট হয়েছে। ইনশাআল্লাহ মাহমুদ দিদারের বিউটি সার্কাসও সেদিকে এগুচ্ছে এবং আমরা 23শে সেপ্টেম্বর বাংলাদেশের এ পর্যন্ত এখন যে কটা সিনেমা হল আছে অধিকাংশ সিনেমা হলে আমাদের এই সিনেমা চলবে। আর আমার এবং জয়ার কেমিস্ট্রি, আমি আর জয়া আমি জানি না যে আমরা এই অভিজ্ঞতা আর কখনো পাবো কি না। আমাদের যখন গেরিলা রিলিজ হয় আমরা কলকাতার নন্দনে ছিলাম, নন্দনে সিঁড়ি পর্যন্ত জায়গা ছিল না তিন ধরনের, এবং আমরা যখন ডায়াসে উঠি সিনেমা শেষে খুব কম মানুষ হাততালি দিচ্ছিল কারণ প্রত্যেকে চোখে পানি মুছছিল। এভরিবডি ওয়াজ সো ইমোশনাল এবং তাদের এত ভালো লেগেছিল গেরিলা। সো জয়ার আর আমার অসাধারণ কেমিস্ট্রি অন্যভাবে দর্শক দেখবে এবং সেই সাথে আমাদের রাফ অ্যান্ড টাফ এবিএম সুমন, সে অসম্ভব ডেডিকেশন দেখিয়েছে। আমি আরও একই বিল্ডিংয়ে থাকতাম, আমি দেখতাম যে সারাক্ষণ বাদাম খেতো আর জিম করতো। সো আমার মনে হয়েছে যে হ্যাঁ ও সাহেব শুধু বাদাম খায় আর জিম করে, তা আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয়েছে ওর কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। আমি সবসময় চেষ্টা করি সবার কাছ থেকে শিখতে। সো ওর কাছ থেকে এই যে ডেডিকেশন দেখেছি এবং তার রেজাল্টটা কিন্তু সে পেয়েছে। আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বিগ বাজেট ফিল্ম যে মাসুদ রানা ওটার অভিনয় করছে ও, তার জন্য আগাম শুভকামনা। আমাদের এই সিনেমাতে প্রচুর ভালো ভালো শিল্পীরা কাজ করেছে, তৌকিফের সাথে প্রথম কাজ করেছি, গাজী রাকায়াত সহ অনেকের নাম হয়তো এই মুহূর্তে আমার মনে নেই, এবং আমাদের সঙ্গে প্রকৃত এক দল সার্কাসের শিল্পী ছিল যারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাদেরকে সহযোগিতা করেছে। আর জয়ার ডেডিকেশনের তো তুলনাই হয় না, জয়ার ডেডিকেশনের তুলনা হয় না। আমি সারাক্ষণ শুধু জেলাস করতাম যে আমি কেন বিউটির রোলটা পেলাম না। তো জয়া হ্যাজ ডান এক্সেলেন্ট জব, ও এই যে রোপে কী করে হাঁটতে হয় কী করে ছুরি মারতে হয় সব কিছু শিখেছে। সো আমার মনে হচ্ছে যে মানে আমি কথা বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আমরা জয়ার কথা শুনবো আর অনেক কথা শুনবো, বাট আমি আবারও আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, রিকোয়েস্ট করব যে এই সিনেমাটার কথা আপনারা শুধু মানুষের কান পর্যন্ত পৌঁছে দেন এবং সেটা আপনাদেরকে দিয়ে সম্ভব। আপনারা আমার ক্যারিয়ারের শুরু থেকে ছিলেন আছেন থাকবেন, আপনাদের সবার জন্য অফুরন্ত ভালোবাসা, বিউটি সার্কাসের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ।